একজন বলছে কি তোমরা ভিডিও তোমাদের ভিডিও না আসাই ভালো, তোমাদের ভিডিও দেখে আমরা ডিপ্রেশনে যাই। কেন? তোমরা ভাবছো না আমি এত সেজে গুজে ভিডিও করতে বসেছি, অথচ মুখের ইমপ্রেশনটা সেই ভাদ্র মাসের থাকার বললাম না তো, কেন করছি তাই তো করছি কেন বলো তো? আজ না মৌকে দুটো কথা বলতে এসেছি, চিনতে পারছো না? মৌকে চেনো? তোমরা চেনো না আমারও ইদানিং কালে, জানো তো এই মৌয়ের ভিডিও। দাঁড়াও চিনিয়ে দিই আগে, না হলে তো বুঝতে পারবে না কার সম্বন্ধে কথাটা বলতে এসেছি। আরে মৌ কল্লোল গো, মৌ কল্লোল, ক্রিয়েশন অফ মৌ, বুঝতে পেরেছ? চিনতে পেরেছ? যে মেয়েটা ক্যান্সার পেশেন্ট ছিল, লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, যে মেয়েটাকে নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় হয়েছিল। হ্যাঁ, কি না মেয়েটি বিয়ের আগে থেকেই কল্লোলের সাথে, মানে তার এখন যে হাজবেন্ড, সেই হাজবেন্ডের সাথে বিয়ের আগেই ব্যাঙ্গালোরে, হ্যাঁ বাংলাদেশে মোমের বাড়ি ব্যাঙ্গালোরে, বেড শেয়ার করেছিল, রুম শেয়ার করেছিল, মনে পড়ছে? চিনাতে পারলাম? চিনতে পেরেছ? চিনতে পেরেছ না? আচ্ছা তাহলে শুরু করি আমার ভিডিওটা। তো সত্যি কথায় ইদানিং কাল ওদের ভিডিওতে বেশ ভালোই লাগতো, বলো, সবাই দেখতাম আমরা, বেশ ভালো ভিডিও করতো, ভালোই লাগতো, তাই না? কিন্তু ইদানিংকাল বিশ্বাস করো ওদের ভিডিও দেখতে আর যেন ভালো লাগছে না, কেমন একটা বোরিং বোরিং লাগে, কেমন একটা বোরিং বোরিং লাগে। আর এই মৌ কল্লোলের ভিডিও দেখলে কেমন যেন একটা ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশনে চলে যেতে হয়, কেমন কেমন যেন ব্যাপারটা। তো বন্ধুরা, কেন ডিপ্রেশনে যেতে হয় তার আগে আমি একটু ওদের ভিডিও ক্লিপ তোমাদের দেখিয়ে দিই, একটু দেখে নাও এইরকম ব্যাপার স্যাপারগুলো কি আর ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে? এখন আর ভালো লাগছে না, কেমন যেন একটা ভালো লাগছে না মৌ। তো দেখে নাও, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের মৌ, মানে আমাদের বলতেও আর ভালো লাগছে না, বিশ্বাস করো, কেমন যেন বাতিলের খাতায় ফেলে দিতে ইচ্ছা করছে, কেমন একটা ডিপ্রেশন ডিপ্রেশন ফিল হয় ওর ভিডিও দেখলে, মানে বোরিং বোরিং ফিল হয়, একটা মাইন্ডটা যেন কেমন ঘুরতে থাকে, ভালো লাগে না। আমি কিন্তু প্রমাণ ছাড়া আবার কথা বলি না, বুঝতে পেরেছো তোমরা? আর এত সেজে গুজে কেন এসছি? সাজি তো রোজই, কিন্তু তোমাদের সামনে আসতে পারি না কারণ কাজের চাপে। আজকে না কি হয়েছে, ও সাপে বর হয় বলে না মানুষের, তো তোমাদের বলেছি আমি এখন যেই কাউন্টারটায় রয়েছি, মানে যেইখানে আমি এখন রয়েছি সেখানে আমি দুপুরবেলায় বাড়ি চলে আসি। এখন কটা বাজে জানো? 7:30 বাজে, 7:30 আমি ভিডিও করছি ছুটির দিন ছাড়া। আজকে তো ছুটির দিন নয়, আজকে কী বার বলো তো? আজকে শুক্রবার, ছুটির দিন তো আমার বুধবার, তো শুক্রবারে আমি 7:30 বাড়িতে বসে সেজে গুজে ভিডিও করছি, বিরাট একটা চমৎকার ব্যাপার। কেন বলছি বলো তো? ওই যে সাপে বর হয়, আমারও ঠিক তাই, সাপে বর হয়েছে, দেড়টার সময় বাড়ি চলে এসেছি, তারপরে তো বিকাল থেকে যখন যাবো 6টায় আমি যাই, 6:10 বাড়ি থেকে বেরোই, উমা, তারপরে তো মুষলধারে বৃষ্টি, ব্যাস সেই সুযোগটা আমি হাত ছাড়ি কেন? সুযোগের সদ্ব্যবহার তো সবাই করছে আজকাল, আমিও একটু এখানটাই করে ফেললাম। তো না বন্ধুরা, ব্যাপারটা ওরকম ছিল না, এত তুমুল বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে, আমাদের এখানে একটু জায়গাটা নিচু, প্রচুর জল হয়, কিন্তু কথাটা সেটা না, কাজ তো কাজেই, কাজে তো নিষ্ঠা থাকতেই লাগে। তারপরেও আমি দেখলাম বৃষ্টির মধ্যে কালকেও ভিজে ভিজে গেছি, জানো তো, আজকে আর ইচ্ছা করলো না, ভেবেছিলাম যদি বৃষ্টিটা থামে তো যাব। এখনও 7:30 বাজে, টিপটিপ টিপটিপ করে পড়ছে, আমি আর রিস্ক নিলাম না, বেরোলাম না, ঠিক আছে? তো চলো বকবক না করে আমি ও তাই সেজে গুজে একটু তোমাদের সামনে ভিডিও করতে বসলাম আলাদা রকমভাবে, কেমন লাগছে আমাকে একটু জানিও। তো চলো, ওফ, আমি এবার এত বকি না, এবার আমার ভিডিও দেখো বলবে ডিপ্রেশনে চলে যায় মানুষ। দাঁড়াও আমি একটু শুনিয়ে দিই কেন ডিপ্রেশনে চলে যেতে হয় মোয়ের ভিডিও দেখলে, একটু ভিডিও ক্লিপ দিই, মোয়ের মুখ থেকে শোনো। এ তো এইরকমভাবে কথাবার্তা বলে না, ঠিক মনা যায় না মৌ। তারপরে আমি আসছি আমার মূল্যবান সাজুগুজু মুখখান নিয়ে। ভাল লাগছিল খুব লাইভে, তো সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে কি না সেটা একটা ব্যাপার, কারণ নোটিফিকেশানের একটু প্রবলেম হয়েছে, আমারও হয়েছে। এবার কারণটা কি কালকে তোমাদেরকে বলবো, কালকে যে ব্লগটা দিব সেটাতে সবটা ডিটেলসে বলবো। তো আমার অনেক বড় একটা সমস্যা হয়েছে, বেশি একটা ভালো নেই গো শরীর, মানে শুধু খালি ঘুম পায়, আর তার মধ্যে কালকে সারা রাত ঘুম হয়নি, রাতে ঘুম ধরতে চায় না, এদিকে দিনের বেলা শুধু দিন চলবে, এভাবে চলতে চলতে চ্যানেলটাই আমি শেষ করে দিতে, মানে চ্যানেলটাই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে।
আমি কাকে বোঝাবো ভাই, আমার কথা বুঝলে? আর আমি এগুলোতে আর যেতে চাই না, এগুলোতে জড়াতে চাই না। তোমরা যেরকম সাফার করছো, এগুলো আমরাও সাফার করছি। কি যেতে ইচ্ছা করে না গো, কিন্তু না ভিডিও মিস হয়ে যাচ্ছে। মানে কি মন চায় না ভিডিও করতে, মানে মন চায় কিন্তু শরীর চাচ্ছে না ভিডিও করতে, যে ভিডিও করব তোমাদেরকে দিব। আর আগের মতো যে একটা মানে ওয়াইটিটা এরকম একটা অবস্থা হয়ে গেছে, মানে শুধু মনে হচ্ছে যে ঝড়, চারপাশ দিয়ে শুধু ঝড় আসে, তার মধ্যে মনে হচ্ছে আমরা ভেসে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। রিম্পা সিম্পল লাইফস্টাইল, হাই মো, হাই দিদি। তো সেই জন্যই একটা কি ব্যাপার হয়েছে যে সবাই আমাদের ভিডিওটাকে বলছে একঘেয়ে লাগছে। কেমন আছো? ভালো আছি, কিন্তু বেশি একটা ভালো নেই। তো অনেকের কাছে এখন আমাদের লাইফস্টাইল ব্লগটা হয়ে গেছে একঘেয়ে। তো এটা নতুনত্ব আনতে গেলে যেরকম ওই দিন নাটকটা করেছিলাম সেই মুভি স্ক্রিপ্ট দিয়ে, এটা যদি নর্মাল টাইমে করতাম না, যেরকম ওয়াইটিতে কোনো ঝটটর নেই, এই ধরনের কোনো কিছু অশান্তি ঝগড়া এগুলো কিছু নেই, তাহলে না ওই স্ক্রিপ্টটার আমাদের অন্তত 80-90 হাজার কি 1 লাখ মানুষ অন্তত দেখতো। তো এখন একটা এমন পরিস্থিতি হয়েছে, কার ভিডিও কে দেখবে সেটা হচ্ছে ব্যাপার। তুমি এসব নিয়ে কথা বলো, এটা পছন্দ না আমার। বুঝতে পারছি যেটা হচ্ছে। হ্যাঁ না না, কথা আমার বলার একজন জিজ্ঞেস করলো তাই। নোংরা তো ঘাটা যায় না, কিন্তু একটা কথা কি জানো, আমরা একই প্ল্যাটফর্মে আছি, তো একই ধরনের লাইফস্টাইল ভিডিও দেই, একজনের জন্য 10 জনের বদনাম, এটা হচ্ছে ব্যাপার। আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে আমি যে আজকে আমি ভিডিও দেবো না, কালকে ভিডিও আসবে। একজন বলছে কি, তোমরা ভিডিও, তোমাদের ভিডিও না আসাই ভালো, তোমাদের ভিডিও দেখে আমরা ডিপ্রেশনে যাই। কেন? আমরা আমাদের ভিডিওতে কি করলাম? আমরা আমাদের ভিডিওতে কি এমন দেখাচ্ছি যে ডিপ্রেশনে যাওয়ার মতো? তাহলে যেগুলো তোমাদেরকে এনার্জি দেয় তাহলে সেগুলোই দেখো, তাই না? যে এরকম কমেন্টটা করেছে, আরও দু একটা কমেন্ট এসেছে নাম নিয়ে, ও মানে যার ঘটনা তার নাম নিয়ে, যে তোমরাও এরকমই করবে হ্যান ত্যান। মানে একটা কি, না চুপ করে থাকতে পারছি না, কিছু করতে পারছি না, মানে নিজের কাজটা ভালোভাবে করতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। সেটাতে আমার কোনো কিছু বলারও নেই, আমি এতদিন কিছু বলিও নি, কিন্তু অনেকেই বলছিল যে প্রতিবাদ করো, এটা তোমরা বড় ব্লগাররা আছো সবাই প্রতিবাদ করো, কিন্তু আমরা এক দুজন তিনজন প্রতিবাদ করলে কি হবে? আরও তো অনেক এরকম ভিডিও মানে ক্রিয়েটার আছে যারা এখনো পর্যন্ত কিছু বলেনি, আর যারা যারা এখনো নতুন আর কি, আমাদেরকে দেখে শিখবে বা আমাদের দেখে আসছে নতুন ভিডিও নিয়ে, লাইফস্টাইল ভিডিও নিয়ে, তারা নতুন আর আমাদের থেকে কি শিখবে, তাই না? ছোট ব্লগারদের পাশে একটু থেকো, আমরাই তো বর্তমান ছোট হয়ে গেলাম অনেক, আমাদেরই চ্যানেল চলে না। MS ডেলি ব্লগ, হাই দি, হ্যালো। আমাদেরই চ্যানেল চলছে না, আমরা কি হেল্প করব সেটাই তো বুঝতে পারি না। ইউটিউব খুলতে আর ভালো লাগছে না, এটা শুধু তোমার না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউটিউবটা এখন এমন একটা জায়গা হয়ে গেছে যে কারোরই ইউটিউবটা না শান্তি মতো দেখতে পাচ্ছে না। মানুষের মন তো, মানুষ তো রোবট না, কম্পিউটারও না, মানুষের খারাপ লাগে, মানুষের অনেক জিনিস দেখলে মানুষের খারাপ লাগে, মানুষের সেই মানুষেরই ভালো লাগে। ইউটিউব খুলতে কার ভালো লাগছে না? অনেকের এই কে লিখছে, একজন লিখেছে আর কি, যে ইউটিউব খুলতে আর ভালো লাগছে না সত্যি। কেন? একটা কাজ করো, ইউটিউব খুলে যদি তোমরা ব্লগিং এর পাশাপাশি সব দেখতে হবে, তাহলে আর মাথা গুলিয়ে যাবে না। আর যারা ব্লগ দেখতে ভালোবাসে তাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ওগুলো বাদ দাও, তোমরা তোমাদের কাজ করো। আমরা আমাদের কাজ করে কতটুকু ই পাচ্ছি, মানে কি বলবো, কতটুকু কি লাভ হচ্ছে সেটাই বুঝতে পারি না। এই যে মানে এত কষ্ট করে ওই দিনের নাটকটা করলাম, যাই হোক। তার আগে আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে, ময়ের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে, মন্দ কিছু বলো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শোনো না কখনো, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শুনো না। গানটা ঠিক এরকম টাইপেরই তো, যাই অনেকদিন আগে শুনেছিলাম, ভুলে গেছি। তো মৌ কল্লোল যে তোমাকে কথাগুলো বলছে, তুমি বললে কল্লোল আমাকে কৌটার ভিতরে বন্ধ করে রাখা দিতে চায়, একদম ঠিক করে। এক এক সময় ঠিক আছে, এক এক সময় ঠিক নেই, প্রতিবাদ অনেক সময় করতে হয়। তো আমি সেই মহামূল্যবান ব্যক্তিটিকে যে এসে মৌয়ের ভিডিওতে কমেন্ট করেছো, যে মৌ তোমার ভিডিও দেখলে ডিপ্রেশনে চলে যেতে হয়, আচ্ছা তাহলে আজকে বলতেই হয়, কারণ এগুলো তো আর লুকানো কিছু নেই।
আচ্ছা, মো ভিডিওতে এমন কি দেখিয়েছে যে ডিপ্রেশনে চলে যেতে হয়? একটা সুস্থ সাবলীল সুন্দর ভিডিও করে মেয়েটি। আমি তোমার ওই নাটকটা কিন্তু দেখেছি, ওই যে ননদ, তারপরে আমি এটা সিনেমাতেও দেখেছিলাম, কিন্তু তুমি এত সুন্দর ফুটিয়েছো, ননদের অভিনয় তো একদম দুর্দান্ত। কল্লোলকে আরেকটু আরেকটু হতে হবে, কল্লোলের খামতি আছে, কিন্তু তোমার মধ্যে প্রত্যেকটা চরিত্র ব্যাপক, আমি জাস্ট মুগ্ধ হয়ে। মৌ, আমাদের না ডিপ্রেশনে যাই না, জানো তো, তোমাকে যারা আমরা ভালোবাসি, এখনো কিন্তু ভিডিও তোমার দেখি, আর আমি ওই ভিডিওটা মুগ্ধ হয়ে, জাস্ট মুগ্ধ হয়ে, ওয়াও মুগ্ধ হয়ে দেখছিলাম। তাহলে এইখানে কি হলো, এখানে কি হলো, সত্যের জয়ের থেকে অসত্যের জয়, তাই তো? এখানে কথাটা এভাবে আসছে আসছে, তাই তো? কিন্তু মৌ, ধৈর্য ধরো, জীবনে তো অনেক ধৈর্য ধরেছো তুমি, বলছো অনেককে, অনেকে কমেন্ট করছে এসে যে দিদি আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে, বলছে আমার চ্যানেলটাই চলছে না। মৌ, তো কল্লোল তোমাকে সামলে রাখে, সত্যি এরকম প্রত্যেকটা ঘরে যদি এরকম একটা করে স্বামী, অবশ্যই একটা করেই স্বামী হয়, কিন্তু এখনকার দিনে হয় না মৌ, এখনকার দিনে হয় না। ওই যে সিঁদির সিঁতির সিঁদুর চেটে গেল ইঁদুর, দেখেছো, পড়া সিঁদুর পড়া, আমি তো শুধু সারাদিন মানে মানে ব্যাপারগুলো ইমাজিন করছি, কি ভাষা কি কথা কি না। চলো, ওই যে বললাম মন্দ কিছু বলো না, মন্দ কিছু শুনো না, তো শুনবো না, কিন্তু কি করবে বলো তো। ভিড় দেখেছো, ভিড় মাছের বাজারের থেকেও বেশি ভিড়, ওইসব জায়গাতেই বেশি ভিড় হয়, তো বাবু কষ্ট পেও না, ঠিক ঠিক আবার চ্যানেল দাঁড়াবে, কতদিন দেখবে মানুষ ধিতিকার, তবে এইটা ঠিক, এইটা ঠিক। আচ্ছা মাছি, আমার বরের ভালোবাসা দেখলে তোমরা তো আরো, দেখো আমারে মারতে চায়, কতগুলো দিছে দেখো, কালকে নিয়ে আইছি, হ্যাঁ চল, বরটা ভালোবাসা দিছে, ও খাবে বসো, এটা ও খাবে, ওই যে ওরও চা, একসাথে বসেই যখন বাড়িতে রয়েছে, এই যে দুজনের চা, একসাথে যেহেতু বাড়িতে রয়েছি দুজনে বসেই খাবো, তো ওর চাটা ও ক্যামেরার সামনে নিশ্চয়ই আসবে না, ওকে ওই দিকটায় দিয়ে দিলাম, ওই দিকটায় বসে খা, আর আমি এই দিকটায় বসে খাই, তো খেতে খেতে আজকে ভিডিওটা করি, তো মো খাওয়ার মধ্যে চাপা পড়ে গেল, দেখছো তো মো, আমি তোমাকে এইটুখানি বলি, ধৈর্য হারা হয়েও না, ধৈর্য ধরে ভিডিও করে যাও। মাছি ক রকমের হয়, অনেক রকমের মাছি হয়, তার মধ্যে মৌমাছি কি করবে, তুমি যতই ওকে পাকের মধ্যে গন্ধের মধ্যে নোংরার মধ্যে ফেলে দাও না কেন, ও কি করবে বলো তো, খুঁজে 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 ঠিক সুগন্ধি ফুলটার মধ্যে গিয়েই বসবে, তাই তো? আর মাছি, এমনি মাছি, ওকে তুমি যদি ফুলের বাগানে নিয়েও ছেড়ে দাও, ভ্যান 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 করতে করতে নোংরা থুতু, নোংরা কপ, মানে নোংরা জিনিস কোথায় আছে, নর্দমা ড্রেন পচা জিনিস কোথায় আছে, সেইখানে গিয়ে সে বসবে, ঠিক আছে? কাজে এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এইটুখানি তোমাকে বলার ছিল, নিজের লক্ষ্যে ধ্যান দাও, নিজের পথে নিজে হাঁটো, কে কি করছে বাহার মে দাও। ওই যেমনি কল্লোল বললো না, তুমি এত কমেন্ট থাকতে থাকতে বেছে বেছে কেন ওই কমেন্টটাই পড়ছো, তো তোমার কথাও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, যে আমিও তো পাঁচটা পাঁচটা মানুষের মতো, আমার নজরটা ওইদিকেই যাচ্ছে, ঠোক সত্যিই তাই, ওরকমই হয় ব্যাপারগুলো, তো চলো দেখো কতদিন নিজেদের বেঁচে আর খেতে পারে এভাবে নিজেদের বেঁচে। মানে জানি না এগুলো কিভাবে সম্ভব হয়, তো চলো, পৃথিবীতে এখন সব সম্ভব, আপডেট দুনিয়া। তবে মো, তোমাকে আমি যেতে চাই দুটো কথা, তুমি কি একটু না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, যেভাবে করছো ডেলি ব্লগ, ঠিক ডেলি ব্লগই করে যাও, নিজের লাইফস্টাইলেই দেখে দাও, তাতে যদি 10টা মানুষও তোমাকে দেখে ওইটা নিয়েই ভাববে যে এটা আমার 10 লাখ হলো, ঠিক আছে? আর্নিংটা হয়তো তোমাদের একটু কমে গেছে, আর্নিংটা কমে গেছে, কিন্তু সম্মান, টাকাটা কি দুনিয়াতে সবকিছু? টাকাটা সবকিছু দুনিয়াতে? টাকাটা সবকিছু নয় মৌ, এত ভেঙে পড়ো না। টাকা আজ আছে কাল নেই, কিন্তু সম্মান, সম্মান নিয়ে বাঁচতে হবে, সম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে হবে, যাদের সম্মান নেই তারা এই জিনিসগুলো করতেই পারে, করতেই পারে। তারা আবার পরের দিন সে সোশ্যাল মিডিয়া মুখও দেখাতে পারে, তাদের কিছু যায় আসে না, কিন্তু তুমি কি পারবে? তুমি একজন শিক্ষকের মেয়ে, তুমি একজন ভদ্রবাড়ির বউ, কল্লোল যথেষ্ট একটা হতে পারে, আর্থিক অবস্থাতে খারাপ, পয়সা কড়ি নেই, সব ঠিক আছে, কিন্তু বললাম যে পয়সাটাই সবকিছু নয়, ঠিক আছে? তোমার মতো মেয়ে আমার তো মনে হয় না পারবে, আমার তো মনে হয় না পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর লেন্দি করলাম না, সবাই কমেন্ট করবে কেমন আছো, আর ভিডিওটা কারণ আমি ইন্ট্রো দিইনি ভিডিওতে, একদম শুরু করেছি মুখটা একটা ভেজকে দিয়ে, তার জন্যই বলছি সবাই কমেন্ট করবে, সবাই কেমন আছো এই বর্ষার দিনে, আমি তো বন্যার জলে ভাসছি, তোমাদের দিয়ে দেবো কতটা জল আমাদের হয়েছে, একটু দিয়ে দেবো, পেছনে দেখে নেবে ভিডিওতে কতটা জল আমাদের বাড়ির সামনে হয়, ওইটুখানি বৃষ্টি হয়েছে, কতটা জল হয়েছে, ঠিক আছে? ওই জন্য মৌ বলছিল না যে আমাদের বাড়িতে জল কাদা দেখে অনেকে আসছে না, মৌ এরকম বর্ষার জল সব জায়গাতেই হয়, এটা নিয়ে দুঃখ কষ্ট করার কিছু নেই, বুঝেছো?
কোনো কিছু নিয়ে দুঃখ করবে না, ভাববে অন্ধকার যেমনি রাত যেমনি আছে, রাতের পরে দিন কিন্তু আছে, ভোর সুন্দর একটা সুপ্রভাত কিন্তু হয়, ঠিক আছে? কাজে ওইটা লক্ষ্য, ওইটা মাথায় রেখে তুমি এগোবে। তোমাকে শেখানোর বোঝানোর কিছু নেই, তুমি এইটুখানি বয়সে অনেক কিছু জয় করে এসছো, ঠিক আছে? চলো চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।